মানুষের মতোই কিন্তু কবুতরের কিন্তু গোসল করানোর প্রয়োজন আছে। তো অনেকদিন হয়েছে যে আমার কবুতরকে গোসল করাই নাই, কিন্তু আজকের কবুতরকে গোসল করাই দেব। আর যে কবুতরগুলো ছাড়া থাকে, খামারের বাইরে থাকে, ওরা নিজেরা নিজেরাই গোসল করে। কিন্তু কিছু কবুতর আছে, যে ময়ূর কবুতর, এই কবুতরগুলো তো খাঁচায় আটকানো থাকে এবং নিজেরা একা গোসল করতে পারে না। তো আজকের এই কবুতরগুলোকে গোসল করাই দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আপনাদের দেখাবো যে কবুতরকে কিভাবে গোসল করাবো এবং কি কি বিষয়ে ব্যবহার করব। আর এই সব বিষয়ে আপনি দেখলে, আপনার কবুতরকে গোসল করাইলে কবুতর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর এখনো যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ভিডিও দেখলে আপনার কবুতর পালতে আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ময়ূর কবুতরকে গোসল করাই দিব, কারণ ওরা সবসময় এই খাঁচার ভিতরে বন্দি থাকে, যার কারণে একা একা গোসল করতে পারে না। সবসময় হাতে ধরেই গোসল করাই দিতে হয়, কারণ ওরা তো সবসময় আর পানি পায় না যে গোসল করবে, বেশি পানির প্রয়োজন আছে। প্রথমত আমি যে কাজটা করি কবুতরকে গোসল করানোর সময়, এই যে দেখুন যে পটাশ, এই পটাশটা সবসময় ব্যবহার করি, পরিমাণ মতো পটাশটা ব্যবহার করি। কারণ কবুতরের দেখবেন যে পাক নাই বা শরীরে কিন্তু এক ধরনের উকুনের মতো হয় এবং অনেক রকমের পোকা কবুতরের কিন্তু আক্রমণ করে। এই পটাশের কারণে কিন্তু দেখবেন যে কবুতরের যে পোকাগুলো যে আক্রমণ করে, পোকাগুলো কিন্তু মারা যায়। আর ওই পোকাগুলোর কারণে কিন্তু আপনি দেখবেন যে কবুতরের যে পশম আছে, যে পরগুলো আছে, ওইগুলো কিন্তু একবারে নোংরা হয়ে যায় এবং ওইগুলো কিন্তু একবারে মানে নোংরা করিয়ে ফেলায়, বা পরগুলো দেখতে একটা ভালো দেখা যায় না, একবারে উকুনের মতো হয়, একটা উকুনের মতো ছোট ছোট হয়, সাদা দেখা যায় না, কিন্তু পরগুলো নষ্ট করে ফেলায় কবুতরের। তো পটাশ দেওয়ার পরপরে আমি আবার সানসিল শ্যাম্পু বা আপনি যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, শ্যাম্পু দেওয়ার পরে আবার পানিটা দিব, অল্প কিছু পানি নিতে হবে, কিছু পানি দিয়ে দিলাম। আর এটা ঠিক মতো পানির সাথে মিশিয়ে দিব পটাশ এবং শ্যাম্পু। এই কারণে আপনার কবুতর গোসল করলে হয়তো অনেকটা ভালোও থাকে, আর কবুতরের গোসল প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। আর কবুতরটা নোংরাও থাকে না গোসল করলে, ঠিক আছে। এবার এগুলো কাজ ঠিক মতো হয়ে গেছে। যখন গোসল করাবেন কবুতরকে, আপনার খেয়াল রাখতে হবে যে কবুতরের কানের ভিতরে যেন পানি না যায়। কবুতরের কানের ভিতরে পানি গেলে কিন্তু আপনার কবুতরটা মারা যাবে, সম্ভাবনা থাকে বেশিরভাগই মারা যাওয়া, নাহলে অসুস্থ হয়ে পড়বে। তো আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর বেশি সময় কিন্তু গোসল করানো যাবে না, কারণ বেশি সময় গোসল করানো আর যে পরগুলো আছে, পরগুলো কিন্তু বেশিরভাগ উঠে যাবে, এই পরগুলো আর থাকবে না, বেশিরভাগ নরম হয়ে যায় গোসল করানোর সময়, আর এই পরগুলো কিন্তু উঠে যায়। তো আপনার প্রথমত অল্প অল্প পানি দিয়ে শরীরের উপর দিতে হবে, যেন কানের ভিতরে গেলে কিন্তু আপনার ওই বাচ্চাটা কিন্তু মারা যাবে, বা যদি বয়স্ক কবুতরই হয়, যেটাই হয়, কিন্তু মারা যাবে। তো আপনি এভাবে অল্প অল্প পানির ভিতরে দিবেন, আর কবুতরের কানটা আপনার খেয়াল রাখতে হবে। কানটা যদি খেয়াল না রাখেন, তবে কিন্তু কবুতর বেশিরভাগ মারা যাওয়ার সম্ভাবনাই থাকবে। আর অল্প অল্প গোসল করাই দিলেই ভালো হইবে, পরও আর পরবে না, আর পাখনাগুলোও ভালো থাকবে। অতিরিক্ত গোসল করাইলে কিন্তু কবুতর জ্বর হইবে, নয় অসুস্থ হয়ে পড়বে। তো আজকের ময়ূর কবুতর সবগুলোকেই গোসল করাই দিব, কারণ ওরা খাঁচায় আটকানো থাকে, যার কারণে নিজেরা একা গোসল করতে পারে না, পানিও পায় না, যার কারণে গোসলও করতে পারে না। তো এটা কিন্তু গোসল করানো শেষ। এবার কিন্তু আর একটা কবুতর হাতে নিলাম গোসল করানোর জন্য, ওই একইভাবে কিন্তু এই কবুতরটাকেও গোসল করাবো। তো আপনার খেয়াল কিন্তু রাখতেই হবে যেন কানের ভিতরে পানিটা না যায়। তো দর্শকবৃন্দ, খামারটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় নাই, যার কারণে খামারটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। তাই আজকের খামারটা পরিষ্কার করব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।